আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বারাকাতুহু। আচ্ছা, কিন্তু ওনার যে উনি যে একটা লাইফ সিস্টেম বাতলে গেছেন আমাদেরকে, ওই লাইফ সিস্টেমের মধ্যে অনেক পজিটিভ দিক আমি দেখি। আপনি কি বলতে চাচ্ছেন যে এটা কি যে কোনো একটা সাধারণ মানুষের মানে মানে গুণাবলী হতে পারে, ভালো কিছু উপদেশ দেওয়া? পজিটিভ জিনিস যেমন কয়েকটা আমাকে বলেন, পজিটিভ যেমন জিনিস মিথ্যা বলা যেমন যাবে না, যেমন মিথ্যা মিথ্যা বলা বলা যাবে যাবে না, না, চুরি করা মিথ্যা যাবে না। বলা যাবে না, চুরি করা যাবে না, এগুলো না ভাই খুব পুরনো কথা। কারণ যে আচ্ছা, কজন মানে নবী আপনার, রাসুল হ্যাঁ বা বা সমাজ সংস্কারক, যারাই সমাজের একটু মানে নতুন সমাজ সংস্কারের কথা বলবে, তারাই শুরুতে এসে এটাই বলবে যে আচ্ছা, যাক, এটা খুব, যেমন ধরেন যে কোনো পলিটিক্যাল লিডার বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবে, তখন সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলবে দুর্নীতি করো না, কিন্তু দেখা যাবে সে নিজেই দুর্নীতি করতেছে বা সে নিজেই তার দলের লোক সব দুর্নীতি করতেছে। এগুলা হচ্ছে গিয়ে জনগণকে বোঝানোর জন্য খুব মানে গদ বাঁধা কথা, যে চুরি করো না, ধর্ষণ করো না, সত্য কথা বলো, গদ বাঁধা কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করবেন, গুরুত্বপূর্ণ যে খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলাতে তিনি কি বলেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস ধরেন, এই নর্মাল কিছু অ্যাজাম্পশন দিল, নর্মাল কিছু উপদেশ দিল যেগুলো আগে মানুষ দিত বা উনি দেখছে দিতেছে বা এটা ভালো, কিন্তু উনি যখন বললেন যে দা মানে দা ইউনিভার্স ইজ এভার স্পান্ডিং, হ্যাঁ, আপনারা দাবি করছেন এই কথাটা তার, তো সেক্ষেত্রে আপনারা ওই সময়ে এভার আচ্ছা, স্পান্ডিং থিওরিটা বা এটা আমাকে অ্যাজাম্পশনটা, একটু আমাকে একটু আমাকে একটু রেফারেন্সটা দেন, এভার স্প্যান্ডিং এই রেফারেন্সটা একটু দেন। এই যে আপনার পৃথিবীর মহাবিশ্ব সম্প্রসারণ ছিল একটা আয়াতে আমি পড়েছি, আমি পুরো এক্স্যাক্টলি মনে নাই কোন আয়াতে, সম্প্রসারণশীল কিন্তু শব্দটা মহাবিশ্ব সম্প্রসারণশীল কিনা আপনি মানে একটু প্রিসাইজলি এই আয়াতটা দেন, এবং আমাদের nastiko.com একটা লেখা আছে, কোরআন কি আসলে মহাবিশ্বের আদি অবস্থান যথাযথভাবে ব্যাখ্যা করে? এই লেখাটার ভিতরে আমাদের মারুফুর রহমান উনি এই জিনিসটা নিয়ে লিখেছেন, এটা মানে অনুবাদ করেছেন, এখানে পরিষ্কার ভাবে এই জিনিসগুলা বলা আছে, এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট মানে বিষয় নিয়ে একদম খুব চমৎকার এক্সপ্লেইন করা আছে। এই লেখাটা আপনি একটু পড়েন, পরে এই বিষয়ে যদি আপনি আলোচনা করতে চান, যে শুধুমাত্র এই বিষয়টা যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, কোরআনে এই ধরনের কথা বলা আছে এবং এটা আধুনিক বিজ্ঞানের সাথে কতটুকু ম্যাচ করে, এটা নিয়ে আমরা একদিন লাইভ করতে পারি এবং কথা বলতে পারি। না মানে এক্স্যাক্টলি সম্প্রসারণশীল কথাটা না, মানে সরে যাচ্ছে বা বড় হচ্ছে এরকম টাইপের একটা কিছু মনে আমি পড়েছিলাম, আই মে বি রং। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রফেটরা যে বাণীগুলো নিয়ে আসছেন বিভিন্ন সময়ে, এটা কি আপনার, এটাও কি কোনো নির্দিষ্ট মানুষের বা নির্দিষ্ট মানুষের শ্রেষ্ঠত্ব অর্জন করার একটা কন্টিনিউটি কিনা? ধরেন মোজেস বলেন, জেসাস বলেন, এরা প্রত্যেকে যে সিকুয়েলি আসছেন, হ্যাঁ, তারা মানে আমাদের দাবি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট নির্দেশমালা বিভিন্ন বিভিন্ন সময়ে মানুষদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য রিপ্রেজেন্টেটিভ অলমাইটি দিয়েছেন, এটা হচ্ছে গিয়া মানে রিলিজিয়াসদের কথা, হ্যাঁ, যারা রিলিজিয়াস তাদের কথা। কিন্তু আপনার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ খ্যাতি লাভের জন্য ট্রাই করেছে, সামবডি কেম আউট সাকসেসফুল, সামবডি ডিডন্ট, এরকম টাইপের কি? হ্যাঁ, অবশ্যই এরকম টাইপেরই। যেমন ধরেন হযরত মুহাম্মদের জীবদ্দশাতেই অনেকগুলা নবী বলে দাবিকৃত অনেক ব্যক্তিবর্গ ছিল, এবং আবু বকর অনেক নবী বলে দাবিকৃত লোককে হত্যাও করেছে আবু বকরের খিলাফত আমলে। আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মোজেজের কাছে যেই মানে মানে একটা 10 কমান্ড, 10টা আদেশ নাজিল হয়েছিল বলে দাবি হ্যাঁ, করা টেন হয়। কমান্ডমেন্টস, মোজেস, হ্যাঁ, মোজেস ছিলেন একজন মানে সেই সময় দাসদের মধ্যে এক ধরনের বিদ্রোহের আভাস দেখা দিচ্ছিল। মিশরে যে দাসরা ছিল, মিশরে যে মানে ইহুদি দাসরা ছিল দীর্ঘদিন ধরে সেই অঞ্চলে বসতি স্থাপন করেছিল, সেই সময় তাদের মধ্যে বিদ্রোহের একটা আভাস দেখা দিচ্ছিল। সেই সময় মোজেস সেই সময় মানে এই কথাটা এরকম হতে পারে, কাহিনীটা এরকম হতে পারে, আমি একদম এক্সাক্টলি বলছি না যে এরকমই ঘটেছে, ঘটনাটা এরকম ঘটতে পারে যে সেই সময় নানা ধরনের বিদ্রোহের চেষ্টা হচ্ছিল, তখন মোজেস সেই সময় এসেছে, এসে বলেছে যে তাকে ঈশ্বর পাঠিয়েছে, এবং এই কথাটা বলার মানে হচ্ছে সে সে একটা অথরিটি দাবি করেছে মানুষের উপরে, যে তার কথা যেন মানুষজন শোনে, তার কথা যেন মানুষজন মন দিয়ে শোনে। এবং মোজেস মানুষকে এক ধরনের স্বপ্ন দেখিয়েছিল, এক ধরনের সুন্দর ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছিল সেই মিশরে যে ইহুদিরা বসবাস করতো তাদের তাদের তিনি ছিলেন একজন মানে আপনি বলতে পারেন যে একেবারে একজন পলিটিক্যাল লিডার, যিনি একটা বিদ্রোহ মিশরের যারা রাজা ফারাউন ছিলেন তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ডাক দিয়েছিলেন। এখন সেই সময়ের মানুষজন কে যদি আপনি মানে নর্মালি গিয়ে বলতেন যে তোমরা চলো আমরা গিয়ে বিদ্রোহ করি, সেই সময় মানুষের এত সাহস ছিল না যে তারা বিদ্রোহ করবে, কিন্তু আপনি যদি তাদেরকে এইভাবে বোঝান যে ঈশ্বর আমাকে পাঠিয়েছে তোমাদের ত্রাণ করার জন্য, তোমাদের উদ্ধার করার জন্য, এবং আমাকে একটা মানে নির্দেশ দিয়েছেন, এই যে দেখো আমার কাছে এই প্রমাণ আছে এরকম, এখন আমার কথা, এবং ঈশ্বর মানে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে উদ্ধার করবে, এই যে আমার কথা শুনলে তোমাদেরকে উদ্ধার করবে, এই ধরনের কথাগুলো যখন বলা হবে তখন যে কোনো সাধারণ ইহুদি ব্যাপারগুলো মেনে নিবে, বা বেশিরভাগ মানুষই ব্যাপারগুলোতে কনভিনসড হবে।
এবং যারা এবং মোজেস এইভাবে কনভিন্স করেছিল লোকদেরকে, এবং কনভিন্স করে সে পালিয়ে গিয়েছিল, ফারাওনদের হাত থেকে পালিয়ে গিয়েছিল। এরকম ঘটনা ঘটে থাকা সম্ভব, ঠিক আছে? আমরা যারা মানে একদমই ইহলৌকিক বিষয়াদি নিয়ে আলোচনা করি, তারা ব্যাপারগুলাকে এইভাবে দেখতে পারি। এখন এই যে ঈশ্বর তাকে প্রেরিত পুরুষ হিসেবে পাঠিয়েছে বা ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছে, এই কথাগুলাই বলা হয় এই কারণে। চমস্কির এখানে একটা চমৎকার কথা আছে। চমস্কি বলেছেন যে প্রফেট শব্দের অর্থ হচ্ছে সেই সময়ের যারা ইন্টেলেকচুয়াল, ওই রাইট রাইট, অঞ্চলে সেই এটা সময় পড়েছি ইন্টেলেকচুয়াল ছিলেন। এটা রাইট। কিন্তু এটা মিন করে না যে প্রেরিত পুরুষ, প্রফেট বলতে মিন করে সেই সময় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন। এখন সেই সময়ের অনেকেই নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণের জন্য বা মানে জনগণকে কনভিন্স করার জন্য, যে কোনো রাজনৈতিক নেতা বলেন বা সমাজ সংস্কারক বলেন, তারা এই উপাধিটা নিত যে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমি ঈশ্বর দ্বারা প্রেরিত। তো এটা একটা কালচার ছিল, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা কালচার ছিল। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার আসলে কিছু নাই। প্রফেট বলে যদি কেউ দাবি করে, সেটাকে এত সিরিয়াসলি মানে তখনকার মানুষও নিত না। তারা বলতো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই অমুক এলাকায় একজন নিজেকে নবী দাবি করছে, তমুক এলাকায় একজন নিজেকে নবী দাবি করছে। এই কথাটা আমরা যেভাবে মিনিং করি সেটা হচ্ছে ওইখানের একজন লোক হয়তো রাজনৈতিক নেতা, সে মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করছে বা কোনো একটা সমাজ সংস্কারের চেষ্টা করছে ঈশ্বরের নাম দিয়ে। ঈশ্বরের নাম দিয়ে এই কাজগুলা করলে খুব সহজ হয়ে যায় কাজগুলা। তো ব্যাপারগুলো আমরা এইভাবে দেখি আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কি মানে আমরা যে অস্থিরতার মধ্যে বসবাস করি বিশেষ করে বাংলাদেশে ধরেন, তো এখানে ধর্মীয় যে অনুশাসন গুলা যেগুলো পজিটিভ ধর্মীয় অনুশাসন গুলা, এগুলো অ্যাপ্লাই করে তো আমরা সমাজ সুন্দর করতে পারি একদম, মানে না, একদম যদি আমরা মনে করেন যে ধর্মীয় অনুশাসন বিতর্কিত বিষয়। অ্যাপ্লাই করে, ধর্মীয় অনুশাসন অ্যাপ্লাই করে কোনো সমাজ কখনো মানে সমৃদ্ধ হয় নাই। না ধরেন মানে পজিটিভ কিছু জিনিস, হ্যাঁ সবগুলো তো ধর্মের ধর্মের প্রত্যেকটা ভিত্তি ধর্মের ভিত্তি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ধর্মের যে মানে কমান্ডমেন্টস গুলা কিছু পজিটিভ কমান্ডমেন্টস আছে এগুলো যেমন ফলো যেমন করলে বলেন, তো অন্তত কিছু যেমন মানে কয়েকটা বলেন। যেমন যেমন ধর্মে বলা আছে, ধর্মে বলা আছে যে কাউকে ঠকানো যাবে না, ধর্মে বলা আছে যে ওজনে কম দেওয়া যাবে না, ঠকানো যাবে না, হ্যাঁ এটা ধর্ম ধর্মে ছাড়াও বলা মানুষ বলে, ঠকানো যাবে না এটা ধর্ম যেটা ছাড়াও বাদ মানুষ দিলাম, জানে, মানে মানুষ ওই বলে, এটা সামাজিক একটা ব্যাপার, কিন্তু এটা আসলে কেউ মানে না। যাদের ঠকানো আচ্ছা তারা ঠিকই ধরেন ঠকায়। ধরেন ধরেন এটা 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 একটা মানে নর্মাল নর্মাল আন্ডারস্ট্যান্ডিং বা নর্মাল একটা বোঝ যে আমরা এটা করা যাবে না ওটা করা যাবে না, এটা খুব কমন মানুষের মধ্যে থাকতেই পারে, কিন্তু একটা ধর্মের মাধ্যমে যদি সেটা সেটা গোছানো আকারে কারো কাছে আসে বিশ্বাসের মাধ্যমে এবং বিশ্বাসটাকে ক্যারি করে যদি সে ভালো জিনিসগুলা বাছাই করে, সেটা তো একটা টোটাল একটা জিনিস তার কাছে ভালোভাবে আসলো গ্রন্থিত অবস্থায় আসলো, এটা আমরা ফলো করতে পারি না এটা তো ধরেন হাদিস অন্ধভাবে পড়ে ফলো করতে হয়, মানে ধর্ম বিষয়টাই তো হচ্ছে এখন। অন্ধভাবে ফলো করা। তখন আপনি যখন একটা জিনিস, ধরেন একটা ভালো জিনিস আপনাকে বললো, আপনি সেটা ফলো করলেন, ধরেন রাস্তায় ময়লা ফেলা যাবে না, এটা আপনি রাস্তায় ময়লা ফেললে, প্লাস্টিকের বোতল ফেললে আল্লাহ আপনাকে দোজখে দিবে, এই কথাটা আপনি প্রচার করলেন, বাংলাদেশে এই কথাটা প্রচার করলেন, তো অনেকে হয়তো অন্ধভাবে কথাটাকে মেনে নিল, ঠিক আছে? আবার অনেকে অন্ধভাবে মেনে নিল না, তারা যাচাই করার চেষ্টা করলো। তার চাইতে এটা ভালো না যে আপনি মানুষকে শেখালেন যে রাস্তায় প্লাস্টিকের ময়লা ফেললে তাতে সমস্যাগুলা কি কি হয়, প্লাস্টিক কিভাবে সমাজের ক্ষতি করে, প্লাস্টিক কিভাবে কিভাবে প্রকৃতির ক্ষতি করে, প্লাস্টিক কিভাবে গাছপালা পশু পাখি থেকে শুরু করে মাছি সমস্ত কিছুর কিভাবে ক্ষতি করে, এই শিক্ষাটা যদি আপনি চালু করেন, তাহলে কিন্তু আপনাকে আর এই যে আল্লাহ দোজখে দিবে এই ভয়টা আপনাকে দেখাতে হচ্ছে না। তাহলে কিন্তু আপনি এই শিক্ষাটা তাদেরকে দিতে পারছেন যে প্লাস্টিক আসলে মানুষের কি ক্ষতি করছে, মানুষের ভিতরে যে ক্যান্সার ক্যান্সার হচ্ছে মানুষের, বা মানুষের নানা ধরনের রোগ ব্যাধি হচ্ছে, বা প্রকৃতি ধ্বংস হচ্ছে, এই শিক্ষাটা যদি আপনি তাদেরকে দিতে পারেন, তাহলে আর আপনার ধর্মীয় অন্ধবিশ্বাসের উপরে নির্ভর করতে হচ্ছে না। আর আপনি যদি যখন প্লাস্টিক রাস্তায় ফেললে আল্লাহ আপনাকে পিটি দিবে এই ভয়টা দেখাচ্ছেন, সেই ভয়টার সাথে আপনি হয়তো ভালো একটা ভয় দেখাচ্ছেন, আরেকজন যে একটা খারাপ ভয় দেখাবে না সেটা তো আপনি নিশ্চয়তা দিতে পারেন না। আরেকজন যদি এসে বলে যে কাফের কতল না করলে আল্লাহ শাস্তি দিবেন, তখন তো যেই ব্যক্তিটা শুনছে তার কাছে কিন্তু দুইটাই একই রকম কথা, যে সে কিন্তু যাচাই করতে যাবে না, সে শুনবে, হ্যাঁ সে বিশ্বাস করবে, কথা দুইটাই বিশ্বাস করবে। কোরআন হাদিস থেকে কিন্তু এটা প্রমাণ করা যায়, যে কোরআন হাদিস এবং অন্যান্য জায়গা থেকে প্রমাণ করা যায় যে কাফের হত্যা করলে আল্লাহ অনেক খুশি হয়, এরকম কিন্তু প্রমাণ করা সম্ভব, ঠিক আছে? আমি এখন আপনাকে সেটা প্রমাণ করব না, প্রমাণ করতে বসলে প্রমাণ করা যাবে, কিন্তু আমি আপনাকে বলছি যে প্রমাণ করা সম্ভব। যেই মানে যেই ব্যাখ্যাগুলা হচ্ছে আইসিস বা আল কায়দা, যে ব্যাখ্যাগুলা তাদের কাছে, যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো যদি দিয়ে আপনি আরেকজন একজনকে কনভিন্স করেন, তখন আপনার যে যে প্লাস্টিকের ময়লা ফেলা যাবে না তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কাফের কতলের বিষয়টা। এবং সেই ব্যক্তি যদি প্লাস্টিকের ময়লা রাস্তায় না ফেলে, আল্লাহর ভয়ে প্লাস্টিকের ময়লা রাস্তায় ফেললো না, ঠিক আছে, আমরা ধরে নিলাম ভালো কাজ এটা, কিন্তু সেই একই ব্যক্তি কিন্তু আবার কাফের কতল করতে চাইবে, তখন আপনি কিন্তু তাকে কাফের কতল খারাপ এই বিষয়টা তাকে বোঝাতে পারবেন না, কারণ সে অন্ধভাবে দুইটা বিষয়কে মেনে নিয়েছে। হ্যাঁ, তার থেকে আপনি যদি যুক্তি বিবেক বুদ্ধি এইগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা শেখান, তখন সে নিজের উদ্যোগে প্লাস্টিকের ময়লাও ফেলবে না, আবার কাফেরও কতল করবে না। আচ্ছা আপনি তাহলে বলতে চাচ্ছেন যে ন্যাচারাল লজিক
ইজ বেটার দেন রিলিজিয়াস কমান্ডমেন্টস। যুক্তি বিবেক বুদ্ধির ব্যবহার এগুলো অবশ্যই, শিক্ষা অবশ্যই, মানে যে কোনো অন্ধবিশ্বাসের থেকে অনেক অনেক ভালো, অবশ্যই অন্ধবিশ্বাসের প্রয়োজনটাই কোনো নাই। অন্ধবিশ্বাসে যদি ভালো হয়, মানে অন্ধবিশ্বাস আপনি মানে অন্ধবিশ্বাস সমাজে মানে প্রচার করলেন যে কাউকে খুন করলে আল্লাহ পিটি দিবে, ধরে নিলাম যে আপনি মানে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন, আমি বলবো যে এই অন্ধবিশ্বাসের কোনো প্রয়োজন নাই। মানে খুন করলে আল্লাহ পিটি দিবে, এর কারণে মানুষ যদি খুন না করে তাহলে তাদের ভিতরে তো আসলে মানে সঠিক মানবতাবোধ বা মানবিকতা গ্রো করলো না, তারা শুধুমাত্র পিট্টির ভয়ে খুন খুন খারাপি করছে না, পিট্টিটা সরিয়ে নিলে তারা আবার খুন খারাপি শুরু করবে, তাহলে তো তারা মানে অন্তরের ভেতরে তো তারা কোনো ভালো মানুষ হলো না। তার থেকে আপনি এটা শেখাতে পারেন, যুক্তি বুদ্ধির ব্যবহার শেখাতে পারেন যে একজন মানুষকে খুন করলে তার কি ক্ষতি হয়, সেই ব্যক্তির পরিবারের কি ক্ষতি হয়, বা আপনার কি ক্ষতি হয়, সমাজের ভারসাম্য কিভাবে নষ্ট হয়, সমাজের মানে কাঠামো কিভাবে নষ্ট হয়, এই জিনিসগুলো যখন আপনি শিক্ষা কাঠামোর মধ্যে ঢুকাবেন তখন ওই ব্যক্তি এমনিতেই খুন করবে না। এই যে ইউরোপের যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা, এখানে তো ধর্মের এত প্রভাব নাই, কিন্তু এই দেশে খুন খারাপি মারামারি এগুলো কম, মানে অত্যন্ত কম, ক্রাইম রেট অত্যন্ত কম। মানে নেদারল্যান্ডসে জেলখানা বন্ধ করে দিতে হচ্ছে, ডেনমার্কে জেলখানা বন্ধ করে দিয়েছে, অনেক বড় বড় জেলখানা বন্ধ করে দিয়েছে, কারণ অপরাধী খুঁজে পাওয়া যায় না এই সমস্ত দেশে। এই সমস্ত দেশ তো মানে ধর্মের উপর ভিত্তি করে করে এখন এখন তো আর ধর্মের উপর ভিত্তি করে নাই, অনেক আগে এক সময় ছিল, এখন তো আর নাই। আচ্ছা।